কত শত রটনা, মজাদার ঘটনা চলছে জীবনে আপনা। হাসির গল্প নিয়ে বাক্স বন্দি করে আমাদের কমেডি কর্নার, কমেডি কর্নার। নমস্কার, আমি অপূর্ব, আপনারা দেখছেন কমেডি কর্নার। কথা বলছি দাদুদের নিয়ে, একটু দেখে নেব কি কথা বলছি। শেষ বিকেল, দাদু পার্কে বসে আছে। দাদু? তা আমিও পার্কে ঢুকেছি, একটু খেলাধুলা করছিলাম। তো দাদু, এখন তুমি মন্দিরে যাচ্ছ না? শোন বাবা, আগে রোজ মন্দিরে যেতাম, ভগবানকে ডাকতাম। আগে রোজ মন্দিরে যেতাম, ভগবানকে ডাকতাম, বুঝলি বাবা? আগে রোজ মন্দিরে যেতাম আর ভগবান রে ডাকতাম। দাদু, ভালো কথা, ডাকতে তো, এখন যাচ্ছ না কেন? আরে বাবা, কথাটা মন দিয়ে শোন। আগে রোজ মন্দিরে যেতাম, ভগবান রে ডাকতাম। একদিন আমি বসে ভাবলাম, আমি তো রোজ ভগবান রে ডাকি, যদি ভগবান কোনদিন আমায় ডাইক্কা নেয়। ওলা একদিন দাদু ওই ভগবানের নাম করতে করতে রাত্রিবেলা বাড়ি ফিরছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। ও দাদু, রাত্রি 12:10 বাজে, এত রাতে কোথায় যাচ্ছ? বাবা এদিকে আয়, দেখ, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, সেই বিষয়ে জ্ঞান অর্জন করতে আমি যাচ্ছি। দাদু, এত রাতে তোমার জ্ঞানটা দেবে কে? কে আবার? আমার বউ? তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ, দেখতে থাকুন কমেডি কর্নার।